প্রথমেই বলি, ভিডিওটাকে সিরিয়াসলি নিও না। আর এই ভিডিওটা তাদের জন্য যাদের জন্মদিন হয়তো এখন আর সেলিব্রেট হয় না, তোমরা মিস করছো তোমাদের জন্মদিন, বা তাদের জন্য যাদের জন্মদিন এখনো হয়, যারা জন্মদিনটাকে উপভোগ করছো কিন্তু তোমরা এখনো কখনো ভেবে দেখোনি যে জন্মদিনে যে গিফটগুলো পাই সেগুলো আমরা কিরকম পাই। তো আজকে সেই গিফটগুলো নিয়ে একটু আনবক্স করা যাক, সেই গিফটগুলো একটু রোস্ট করা যাক। প্রথমবার রোস্ট করতে চলেছি, জানি না কিরকম হবে, স্ক্রিপ্ট সব লেখা আছে মোটামুটি, আশা করি ভালো হবে। প্রথম রোস্ট সেই বুঝে কনসিডার করে দিও, চলো রোস্টের দিকে যাওয়া যাক। টেকনিক্যাল চ্যানেলের রোস্ট, তাও কি গিফটের আনবক্সিং, দেখা যাক না কেমন হয়। প্রথম প্রথম যে গিফটটা হয় ওই গিফটটা হলো মারাত্মক হাই লেভেলের গিফট। তুমি নিজেও জানো না গিফটটা তুমি কতবার সেম লোকের থেকে সেমভাবে কতবার পেতে শুরু করবে। আর সেই গিফটটা হলো দ্য মহান কেক আর চাকু। হ্যাঁ, এই গিফটটা তোমার বন্ধু, কাকা, জেঠু, দিদি, দিদি, দিদির মা, দিদির মায়ের মা, দিদির জেঠিমা, দিদির পিসিমা সবাই এসে দিয়ে যাবে কেক আর চাকু। আর এই কেক আর চাকু দিয়ে তুমি না 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 কাউকে মার্ডার করতে পারবে না। যদি মার্ডার করো তুমি ওখানে শেষ, মার্ডারই হবে না, মার্ডারই তো হবে না ওখানে। কেন? ওখানে তোমাকে বলির পাঠা বানানো হবে। তুমি ওই যে কেকটা কাটবে, ওই যে কেক কাটলে সেই কেক হলো তোমার নিজের বলির অস্ত্র। ওই কেকটা কাটার পর ওই কেকটা নিয়ে যে অপমান করা হয় নিজেকে, ডাইরেক্ট মুখ দিয়ে পুরো মুখের মধ্যে যে কেকটা লাগানো হয়, সেটা কিন্তু মারাত্মক একটা এক্সপিরিয়েন্স। আর ঠিক তুমি এরকম একটা সুন্দর গিফট পাওয়ার পর যখনই মুখটুক মুছে আসবে, তখনই তোমার কাছে আসবে সেকেন্ড গিফট। তোমার এমন কোন দূরের 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 আত্মীয়র থেকে, যাকে তুমি চেনো না, তুমি চেনো না, সে কে ডাজেন্ট ম্যাটার, তাকে হয়তো নিমন্ত্রণও করেনি, সে এসে কিন্তু তোমার একটা মারাত্মক গিফট দেবে। আর সে চিকেন বিরিয়ানির ঠ্যাংটা কিন্তু ভালোভাবে খেয়ে যাবে। সে আসবে, গিফটও দেবে, কিন্তু সে আসবে কিন্তু এমন গিফট নিয়ে সে কিন্তু তুমিও ইউজ করতে পারবে না। সে আসবে একটাই কারণ, তার চিকেন বিরিয়ানির ঠ্যাং খাওয়ার জন্য। ইয়েস, সেই গিফট হলো আমাদের খেলনা। হ্যাঁ, এবার তুমি ভাবো এই বয়সে যদি তোমাকে কেউ খেলনা দেয় তোমার অবস্থাটা কী হবে? না 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 না, তুমি এখন 6, 5, 4 ওই টাইমে তোমায় কোনো জন্মদিনে খেলনা দেবে না। তা ওই টাইমে এমন এমন গিফট দেবে যেটা আমার পরের লিস্টে আছে। হ্যাঁ, কিন্তু তোমার যে বয়সে খেলনা দেওয়ার কথা, যে বয়সে তুমি খেলনা নিয়ে খেলবে, সে বয়সে কেউ খেলনা দেবে না তোমায়। কেন দেবে? কেন? ওই মুরগির ঠ্যাংটা তুমি তখন করোনি। এবার সে আসছে মুরগির ঠ্যাংকে, তার কিন্তু গিফট তো দিতেই হবে, খালি হাতে আসবে, সে কী গিফট দিল? খেলনা। আর তারপর তারপর তোমার পাশের বাড়ি আশেপাশে কাকু জেঠি পিসি মিসি যারা কি গিফট দেয়, সেই গিফটটা কিন্তু আরও মারাত্মক। সে দেয় তোমার ভালো ভেবে, কিন্তু তুমিও জানো তুমি সেই ভালো কাজটা আজ পর্যন্ত করনি আর করবেও না, সে দেয় তোমার টিফিন বক্স। এবার অনেস্টলি সবাই বলো যে লাস্ট কবে কবে সে স্কুলে টিফিন নিয়ে গেছে? আমার নিজের মনে পড়ে না আমি লাস্ট কবে স্কুলে টিফিন নিয়ে গেছি। মনে হয় যদিও ভেবে দেখি আমি ক্লাস 4 কি 5, তাও 5 রোজ নিতাম না, নিয়ে তো হয়তো ফেলেও দিতাম, না ফেললেও আমি নিতামই না। ইনফ্যাক্ট টিফিন বা টিফিন বক্স, আর টিফিন বক্স যে দোকান থেকে কেনে, সত্যি বলছি ওই দোকানদারে এমন ভাও খাওয়ায় যে তুমি কি বলো গোলে পড়ে যাবে। পৃথিবীর দুরকম দোকানদারের কথা জীবনও বিশ্বাস করবে না। এখনো মোবাইল কিনতে যাওয়ার সময় দোকানদার এমন ব্রেন ওয়াশ করে দেবে তোমায় যে তোমার মনে হবে 675 প্রসেসর 845 প্রসেসরের সমান, 855-এর সমান, এমন দেখো ভুলেই গেছি যে কোন প্রসেসর কোন প্রসেসরের সমান। আর টিফিন বক্স, ওদের কাছে টিফিন বক্স হলো এমন একটা জিনিস যেন অ্যান্টার্কটিকা থেকে স্পেশালি বানিয়ে এনেছে, স্পেশাল অ্যান্টার্কটিকা মেড, মেড ইন অ্যান্টার্কটিকা, এরকম বড় বড় বলে থাকবে। যদি এরকম ভাবে বলা হবে, দাদা যদি আপনি গরম খাবার এর মধ্যে ঢোকান পুরো গরম গরমই থাকবে, জীবনও ঠান্ডা হবে না। কেন? লাভা দিয়ে তৈরি। আর যদি আপনি ঠান্ডার কোনো খাবারের মধ্যে দিয়ে ঢোকান, এর ঠান্ডা এমন থাকবে যে পেঙ্গুইন এসে এর মধ্যে বাস করতে পারবে। এখনকার দোকানের এই কন্ডিশন, ফোন আর দোকান, ফোনের দোকানদার আর টিফিন বক্স বা কোনো স্টেশনারি আইটেমের দোকানদার কখনো কি বলবেন না জন্মদিনের গিফট দেবো। আর যদিও বলেন টিফিন বক্সটা কিন্তু আগেই বলে দেবেন ডিসক্লেমার, টিফিন বক্স চাই না, এরকমভাবে বলে দেবেন, নাহলে কিন্তু আপনার শেষ। হ্যাঁ, আপনার শেষ। আর তারপরে যে জিনিসটা দেয় লোকে, আমি আজ পর্যন্ত বুঝতে পারিনি লোকেটা কি ভেবে দেয়। না না, কি ভেবে দেয়, এমনকি নিজেদের বাড়িতেও যদি কেউ ওই গিফটটা দেয় না, আমার আমি ওটা নিজে জিজ্ঞেস করতে পারি যে কি ওটা, কাজটা কি? গ্লো, এটা গ্লো, কাজ কি ভাই ওটা? না না, আমি কোথাও প্রথম কথা আমাকে বাড়ির বাইরে ছাড়বে না, ছাড়লেও আশেপাশে ঘুরবো, ঘুরে চলে আসবো, তখন আমার রাস্তায় ম্যাপ দেখার দরকার নেই। আর তোর যদি মনে হয় যে আমি রাস্তায় হারিয়ে যাবো, এটা যেই দিক, আমি মেনশন করছি না এটা কে দেয়, কিন্তু যেই দিক, আরে ভাই আমি রাস্তায় হারলে তুই ম্যাপ দে 10 টাকা দিয়ে বা 10টা কাগজ কিনে ম্যাপ দিয়ে দেয় আমার, না 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 না, এটা কিন্তু গ্লোব দেবে, গ্লোব দিয়ে করবোটা কি?
আমাকে এমন একটা বাচ্চা দেখান যে গ্লোব দেখিয়ে বলেছে যে হ্যাঁ এই জায়গাটা এরকম, এই জায়গাটা এরকম, ওখান থেকে এরকম হয়। আরে ভাই কেউ করে না, গ্লোবটা সেই আলমারির মাথার ওপরে থেকে যায়। গ্লোব, গ্লোবের কোনো কাজ নেই। গ্লোব কি হবে গ্লোব দিয়ে? গ্লোব হ্যাঁ হ্যাঁ একটা হতে পারে, যদি আপনার ফুটবল না কিনতে পারেন বা বাচ্চাদের ফুটবল না কিনে নিতে চান, তখন আপনি বাচ্চাকে দিয়ে এই কথাটা গ্লোবটা দিয়ে বলতে পারেন, তুই গ্লোব নিয়ে যা ইচ্ছা কর, তোকে আমরা কেউ কিচ্ছু বলবো না, প্রমিস করছি। ওই বাচ্চাটা ওই গ্লোবটা নিয়ে যা আনন্দ পাবে, ওই আনন্দ কেউ আপনাকে দিতে পারবে না। তবে কি আপনাকে বলতে হবে, তুই গ্লোব নিয়ে যা ইচ্ছা কর, যা ইচ্ছা নিজের মতো, এভরিথিং ইজ ইয়ার্স। ব্যাস, বাচ্চার আনন্দ দেখবেন, পুরো ছাপ্পার ফার, বাচ্চা পুরো কি বলবো, পুরো তিরিং বিরিং করে লাফাবে, ওর জন্মদিন, ডাজেন্ট ম্যাটার। আর তারপরে আসছে ডিকশনারি। প্রথম কথা, ডিকশনারি দেওয়ার যে প্রথাটা আমি নিজের মনে করছে, আমি 2007 এই টাইম থেকে দেখছি, আমি জানি তারও আগে থেকে এসছে, তার আগে আমায় কে কী গিফট দিত আমার অত মনে নেই, বাট 2007 থেকে আমার এখনও মনে হচ্ছে ডিকশনারি কোনো না কোনো অনুষ্ঠানে একবার হলেও পাবোই পাবো। ডিকশনারি কোন মানুষ ডিকশনারি দেখে এই টাইমে ওয়ার্ড সার্চ করে না ভাই? তোর কাছে জিও ফোন নেই, তোর কাছে অ্যাটলিস্ট মিনিমাম 3G ফোন বা কোনো ফোন তো আছে যে তুই একটা ডিকশনারি সার্চ করতে পারবি? ডাজেন্ট ম্যাটার, তোর নেট নেই। এখন অফলাইন ডিকশনারিও পাওয়া যায়, প্রচুর অ্যাপ আছে ডিকশনারি, কিন্তু না 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 ডিকশনারি দিতে হবে। কী কাজ কি ডিকশনারি? ডিকশনারি দেখে দু রকমের মানুষটা আনন্দ পায়। প্রথম, যারা সার্চ করে দেখে তাদের কাজ আনন্দ শেষ। আর দ্বিতীয়, টিচার। ইয়েস টিচার, ভগবান জানে তাদের কাছে 4G 5G যেরকম স্মার্টফোন থাকুক, তাদের কাছে নেট ভরে ভরে থাক, নেট তাদের শেষ হোক না হোক, এই ওয়ার্ডটা পাচ্ছি না, যা তো ডিকশনারি জানতো। আরে কেন ভাই, নিজের ফোনে সার্চ মার না। না 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 না, নিজের ফোনেও মারবে না, আপনি যদি আপনার ফোনে মারতে চান তাও আপনাকে মারতে দেবে না, ডিকশনারি দিয়েই সার্চ করতে হবে। কেন? আরে ডিকশনারিতে কি আছে নাকি? এরকম একটা মোটা বই জীবনেও কেউ পড়ে দেখেছেন খুলে? আমার নিজের মনে পড়ে না, আমি আসলে যে কটা ডিকশনারি পেয়েছি কোনটা আমি খুলে দেখেছি, সব কটা ওই দিয়েছে, ও আচ্ছা এটা, হ্যাঁ খুব খুব ভালো, হ্যাঁ ঠিক আছে নিলাম, রাখলাম, প্যাকেট খুললাম, ডিকশনারি, হ্যাঁ ঠিক আছে চলো আলমারি মাথায় তুলে দাও, হ্যাঁ ডিকশনারি গল্প শেষ। তারপরে আসছে এমন একটা জিনিস, সেই জিনিসটা হয়তো কাছে লাগতো, যদি ঠিক করে বানানো যেত কাছে লাগতো আর্টিস্টদের জন্য, কিন্তু ওটার কাজ এমন হয়ে গেছে না, সত্যি বলছি ওটার আর কোনো কাজ নেই এখন, ওটা এখন পুরো অন্তিম। যদি ওই প্রোডাক্টটা হতে পুরো শেষ, আমি আর দেখতেও পাই না ওই প্রোডাক্টটা, যারা একটু আগে তার হয়তো প্রোডাক্টটাকে মনে রাখবেন। আমাদের ক্যামেল কোম্পানির খুব ফেমাস ভাইয়ের কোম্পানি, ড্রয়িং টুল কিট, মনে আছে আপনাদের? সেই একটা ফালতু ব্রাশ দিত, সে ব্রাশটার ওপরটা প্লাস্টিক হাফ ভাঙা থাকতো, আর মাথার সামনে ঘোড়ার লেজ দিয়ে ওটাকে ব্রাশের স্টিক্সগুলো বলতো, এত জঘন্য কোয়ালিটি। আর ওর মধ্যে যে রং দিত, ওটা রং না, আমি না সারা জীবন ভাবতাম ওটার কাজটা কি। আমি ওটাকে এমনকি জলে ফেলে 3 দিন রেখে দিয়েছিলাম, মানে ভাই তুই ওটা গল গলে ওটা দিয়ে রং করবো, যদি আমি আঁকার কিচ্ছু পাই না তবু একটা মানুষের আনন্দ তো হয়। হ্যাঁ, তবে কি ওটা দেখতে যা মনে হতো না, পুরো মনে হতো আপনি ফ্ল্যাগশিপ ড্রয়িং টুল কিট ব্যবহার করছেন এলজির মতন। এলজি যেরকম ফ্ল্যাগশিপ প্রোডাক্ট দেয় সেরকমই আপনার মনে হয় আপনি ফ্ল্যাগশিপ ড্রয়িং টুল কিট ইউজ করছে। এরকমভাবে বক্স আনফোল্ড হয়ে এইদিকে রং, এইদিকে ব্রাশ পেন্ট, ওফ মাই গড, ওদের কী না কী ছিল। কিন্তু একটা ড্রয়িংয়ের ওটা দিয়েও যদি আপনার কালার বেরোতো, আপনি কালার করতে পারতেন, নাম বদলে দেবো। আর ওর যে পিনগুলো দিত না, সেফটি পিন, যদিও ওটা একটুও সেফ না, ওটার মধ্যে থেকে পুরো লোহার রড বেরিয়ে থাকতো, আর আমার এখনও মনে হচ্ছে আমার হাতের এখানে একবার ফুটে গেছিলো, সো ওটা মারাত্মক ডেঞ্জারাস। এবং ওটা নিয়ে যা লোকে করতো, ওটা নিয়ে কী না কি গল্প বানাতো লোকে, এটা দিয়ে এই হয়, এটা দিয়ে ওই হয়, ওটা আজ পর্যন্ত আপনি কোনো কাজ খুঁজে পাবেন না। হ্যাঁ, ওর কাজ আছে কি পেপারগুলো একসাথে রাখা, তো ওটা এত মোটা ওটায় কোনো পেপারই যেত না, আপনি এরকম মোটা পেপারে বান্ডেল আনলে ওটা ওর কাছে ছোটো পড়ে যেত, ওটা এত মোটা। আর ওই ব্রাশ, ওটা ব্রাশ মানে ঘোড়ার লেজ দিয়ে, ঘোড়ার লেজের যে হেয়ারগুলো ওগুলো কেটে ওর মধ্যে লাগালে আরও ভালো হতো। আর পেন্ট এরকম গোল মতন দেখতে হতো সার্কেল, আর সেটা জীবন নেও ওই দিয়ে রং বেরোতো না, জীবন নেও না। আর এরপরে অ্যাট লাস্ট এমন একটা জিনিস যেটা সবার জন্য বলবো না খুব বাজে, অনেকের জন্য খুবই ভালো, অনেকের জন্য খুব হেল্পফুল, এই জিনিসটা আমি সত্যিই বলতে চাইছিলাম না এটা, কিন্তু আমি আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স দিয়ে বলছি,
গল্পের বই। আমি আবার বলে দিচ্ছি এটা কিন্তু আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, আমি জানি গল্পের বইটা অনেকের জন্য প্রচুর হেল্পফুল, বাট আমাদের মতন যারা 24 ঘন্টার মধ্যে 25 ঘন্টা ফোন নিয়ে ঘেটে পাবজি খেলে, তাদের গল্পের বই দিয়ে আপনার কী লাভ, কী লাভ? হ্যাঁ, গল্পের বই দেওয়ার ট্রেন্ডটা জানেন কবে থেকে ঠিক এই এই যুগে এসছে, যেদিন থেকে চাঁদের পাহাড় বেরিয়েছিল। আমার এখনও মনে আছে চাঁদের পাহাড় বেরোনো কেন, সবাই কোনো না কোনো গিফট দিত, টিফিন বক্স, গ্লোব, ডিকশনারি, খেলনা মেলা, যা ইচ্ছা দিত। কিন্তু যেদিন থেকে চাঁদের পাহাড় বেরোলো, বিশ্বাস করবেন না, একটা মানুষের জন্মদিন বা যে কোনো অনুষ্ঠানে লোকটা যতগুলো চাঁদের পাহাড়ের বই পেয়েছে, লোকটা না ওই বেচে দোকান দাঁড় করিয়ে দিতে পারতো, লোকটা আজকে আম্বানির ওখানে হতো যদি লোকটা সবকটা বই বেচত। মানে এখন আমার সামনে রিলেটিভের কোনো জন্মদিন আর সামথিং কিছু একটা ছিল, সেই দিনে চাঁদের পাহাড় বেরিয়েছিল, 8 কপি, 8টা কপি ভেরিয়াস পাবলিকেশনের চাঁদের পাহাড়ের বই, 8টা কপি একটা বইয়ের, ভাবতে পারছেন? কেউ হার্ড কভার, কেউ পেপার ব্যাগ। আরে ভাই, আমরা কোন টাইপের মানুষ? আমরা 24 ঘন্টা পাবজি খেলি, আমরা 24 ঘন্টা সিনেমা দেখি, গল্প করি, কিন্তু গল্পের বই কে পড়বে? এটা কে পড়বে ভাই, গল্পের বই? হ্যাঁ, তবে কি, হ্যাঁ আমি আবার বলছি, এটা যাদের পড়া তাদের কিন্তু খুব হেল্পফুল। সো লাস্ট পয়েন্টটা হয়তো আমার দেওয়াটা ঠিক হয়নি, বা জানি না দিয়ে ঠিক করলাম না ভুল করলাম, তো এটাই ছিল আজকের রোস্ট। জানি এটা সেই লেভেলের হয়তো রোস্ট হয়নি, কারণ আমি রোস্টে অতটা এক্সপার্ট নই, আমি জাস্ট একটা নিজের ওপিনিয়ন শেয়ার করলাম। তোমাদের যদি এরকম মনে হয় আরও কোনো আমার টপিক নিয়ে রোস্ট করা উচিত বা আরও কোনো টপিক নিয়ে এরকম বলা উচিত, তো তোমরা আমায় নিশ্চয়ই বলতে পারো। আর যদি তোমাদের এমন কোনো গিফট থাকে যেটা তোমাদের খুবই ইরিটেটিং বা এমন লাগতো যেটা তুমি আসলে তো ইউজই খুঁজে পাওনি, তুমি সেটা আমার কমেন্টে লিখে দিতে পারো, আমি যদি এর পার্ট টু বা কিছু বানাই আমি নিশ্চয়ই ইনক্লুড করবো। আর এই ভিডিওটা বানাতে সত্যি আমার খুব টাইম লেগেছে, মানে ভিডিওটা শ্যুট করতে না, ভিডিওটার স্ক্রিপ্ট অ্যান্ড পয়েন্টগুলো কালেক্ট করতে। তো আমি একটাই রিকোয়েস্ট করবো, ভিডিওটা প্লিজ লাইক করো আর শেয়ার করো, যাতে ভিডিওটা তোমরা আমার যে আরও ভিডিওগুলোকে যেরকম সাপোর্ট দাও তাতে আরও বেশি সাপোর্ট দিতে পারো। তো এটাই ছিল আজকের জন্য, আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর জানাও কেমন লাগলো। আর টপিক থাকলে প্লিজ আমায় বলো, প্লিজ তোমাদের টপিক থাকলে আমাকে কমেন্টে জানিয়ে বলো, আমি সেই টপিক নিয়ে রিসার্চ করে নিশ্চয়ই করবো, কনফার্ম। ইয়ে মেরা ওয়াদা হ্যায় আপসে জনাব, জাস্ট বলকে তো দেখিয়ে হামে, চলো ভাই।